নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে তোলার কথা রয়েছে। দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন নির্যাতিতা গৃহবধূ। এই মুহূর্তে নোয়াখালীর সিএমএম আদালতে আছেন সহকর্মী আতের সজল, যাব তার কাছে। সজল এমদাদ, আপনাকে জানিয়ে রাখি যে আমরা জেলা পুলিশ সূত্রে জানতে পেরেছি যে কিছুক্ষণ আগেই থানা থেকে যে এর আগে আটক হয়েছিল সাজু এজাহার নামে 5 নম্বর আসামি এবং গতরাতে যে আসামি আটক হয়েছে দুজন এজাহারের বাইরে যাদের এই মামলার সংশ্লিষ্টতা পেয়ে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে আনা হয়ে হচ্ছে কোর্টের দিকে, আদালতের দিকে। আপনাকে যদি জানিয়ে রাখি যে আমার মনে হয় এই যে গাড়িটি দেখছেন সেই গাড়িটিতে করেই এই 3 আসামিকে আনা হয়েছে, মাত্র আদালতে প্রবেশ করেছে। এবং এই মামলায় যারা যাদের কাছকে আদালতে তোলা হবে যে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে ইয়ার রয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে নির্ভয়া যিনি রয়েছেন মাশফিকুল হক তার আদালতে, এবং আমাদেরকে মামলা তদন্তকারী কর্মকর্তা যেটা জানিয়েছেন যে এই মামলার এজাহার নামীয় আসামি যে রয়েছে সাজু তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড, এবং গতরাতে এই মামলার সংশ্লিষ্টতা আছে মর্মে যাদেরকে গ্রেপ্তার করেছে দুইজন সোহাগ এবং আনুরুদ্দিন তাদেরকে 3 দিনের রিমান্ড আদালতে প্রার্থনা করবে। এবং আপনাকে যদি বলে রাখি যে এই ঘটনায় এখন পর্যন্ত এজাহার নামীয় আমরা যদি বলি যে 4 জন এবং এই মামলার সংশ্লিষ্টতা আছে এরকম র্যাব এবং পুলিশ মিলিয়ে আরও 4 জনকে গ্রেপ্তার করেছে, মোট 9 জন। এবং এর বিরুদ্ধে ইতিমধ্যে 4 জনের কিন্তু রিমান্ড বিভিন্ন মেয়াদে চলছে। এবং আপনাকে যদি বলি যে আজকে এই 2 জনকে আদালতে তোলা বা 3 জনকে আদালতে তুললে যে রিমান্ড প্রার্থনা করা হবে এবং সেই রিমান্ড শুনানি হলে আমরা জানিয়ে দিতে পারবো যে আসলে কয়দিনের রিমান্ড দেওয়া হচ্ছে। আপনাকে আরেকটি কথা জানিয়ে রাখি যে এই ঘটনার সাথে যে প্রধান সন্দিগ্ধ বা প্রথম থেকে যে বেশি আলোচিত ছিল সেই দেলোয়ারের বিরুদ্ধে কিন্তু গত রাতে ভুক্তভোগী নারী একটি ধর্ষণ মামলা করেছেন তিনি উল্লেখ করেছেন। এতদিন ভয়ে তিনি মুখ খুলতে পারেনি এবং তাকে যে ইতিপূর্বে ধর্ষণ করা হয়েছিল এবং সে কথাও তাকে বলতে পারেনি, যার কারণে কিন্তু সে ভয়ের কারণে আগে যে সে শ্লীলতাহানির মামলা করেছিল বা তার বিরুদ্ধে যে নারী শিশু নির্যাতন দমনে যে বেগমগঞ্জ থানায় যে মামলা হয়েছে এবং পর্নোগ্রাফি আইনে যে মামলা হয়েছে সেই আইনে যে মামলাটি হয়েছিল সেখানে তার নাম ছিল না। এবং সর্বোপরি মানবাধিকার কমিশনের কাছে তারা বলেছে যে ইতিপূর্বে সে 2 দফায় ধর্ষিত হয়েছে দেলোয়ার দ্বারা কর্তৃক এবং তার সহযোগী ছিল কালাম। এবং সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে এই দেলোয়ারের বিরুদ্ধে একটা ধর্ষণ মামলা হয়েছে, এই মিলে মোট 11 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, 3টি মামলা হয়েছে। এবং শেষ অনুযায়ী আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো এই আদালতে যে জামিন প্রার্থনা আবেদন করলে এবং রিমান্ড আবেদন করলে আমরা বলতে পারবো যে কয়দিনের রিমান্ড দেয় এবং রিমান্ড শুনানি শেষে আমরা জানিয়ে দিতে পারবো। এই ছিল এখানকার সবশেষ অবস্থা ইমদাদ। বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আদালতে তোলা হয়েছে, সে খবরই আমাদেরকে জানাচ্ছিলেন নোয়াখালী থেকে সহকর্মী আতিয়ার সজল।